পূর্ব মেদিনীপুর জেলা মেছেদা ইস্কন মন্দিরের মহারাজদের উদ্যোগে এলাকার লকডাউনে গৃহবন্দীদের হাতে খাদ্য সামগ্রী এবং প্রসাদ খাদ্য হিসেবে তুলে দিলেন। মন্দিরের মহারাজ জানিয়ে দিলেন, আমরা প্রথম দিন থেকে শুরু করেছি লকডাউন, যা শুরু হয়েছে যতদিন চলবে এই ধরনের লকডাউন, আমাদের আরতির পর সেই প্রসাদ দেওয়ার কাজ আমরা সমদূরত্বে দাঁড়িয়ে করে সরকারের নিয়ম মানিয়ে আমরা সেই প্রসাদ দেওয়ার কাজ চলছি, এবং তার সাথে পুজোর পর বিভিন্ন খাদ্য সামগ্রী আমরা তুলে দিচ্ছি। কি বলছেন, মেছেদা ইস্কন জগন্নাথ মন্দিরে মহারাজ আমরা শুনে নেব বিরতির পর। আপনারা দেখছেন হলদিয়া নিউজ চ্যানেল। জগন্নাথদেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে, শুকনো প্রসাদ বিতরণ করা হয়েছে। আমাদের মন্দিরে তবে থেকে লকডাউন চলছে, তবে থেকে প্রায় 30 জন সন্ধ্যা আরতির পর বাইরে দূরত্ব বজায় রেখে প্রসাদ পাওয়ানো হয়। তা আমরা এইভাবে সারা হোল ওয়ার্ল্ড ইস্কনের যে 600 মন্দির আছে, ইস্কনের 600 মন্দির এবং আমাদের মতো যে মন্দির এরকম 600 প্রায় 1200 মন্দির, সমস্ত মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে সারা বিশ্বব্যাপী। আমরা প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে করে এই মহামারী করোনা এখান থেকে দূরীভূত হয়, মানুষের সুস্থ জীবনে আবার ফিরে আসতে পারে, এই প্রসাদ দিয়ে তাদের কাছে সেই বার্তা প্রেরণ করছি। যে যে ধর্মের মধ্যে আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবার বিন্দু করে যে যারা আরাধনা করে তার কাছে তিনি প্রেয়ার করুন, অর্থাৎ প্রার্থনা করুন যাতে এই মহামারী দূর হয়, আবার বিশ্ব শান্তি বার্তা ফিরে আসে। সেটা আমরা প্রসাদের মাধ্যমে শুরু করি। কি প্রত্যেক রোববার রোববার দিবেন আপনারা? এটা আমরা প্রায় প্রতিদিন চলবে, বিভিন্ন যতদিন লকডাউন আছে চলতে থাকে। এই জায়গাটার নাম? এটা ইস্কন মেছেদা জগন্নাথ মন্দির। আপনার নাম? আপনার নাম আনন্দময় গোবিন্দ দাস।